আজকে আমরা বলবো ইউসুফ আলাইহিস সালামের জীবনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, যে ঘটনাগুলি আপনার জীবনকে মোহিত করবে। সবগুলো ঘটনা শুনতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। ইউসুফ আলাইহিস সালাম পিতার নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম আর মাতার নাম রাহিল। হিব্রু বাইবেল এবং কোরআনের বিভিন্ন স্থানে ইউসুফ আলাইহিস সালামের নাম উল্লেখ করা হয়েছে, কিন্তু শুধু কোরআনের সূরা ইউসুফে তার ঘটনা সম্পূর্ণ ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যাও করতে পারতেন। ইউসুফের ঈর্ষান্বিত ভাইরা তাকে একটি কাফেলার দলের কাছে কম মূল্যে বিক্রি করে দেয়। পরবর্তীতে তিনি মিশরের বাদশাহর পরে দ্বিতীয় ক্ষমতাশালী ব্যক্তি হন। পরিবার ইয়াকুবের ১২ পুত্রের মধ্যে প্রথম ১০ জন জ্যেষ্ঠ পুত্র তার প্রথম স্ত্রী লায়লা বিনতে লায়ানের গর্ভে জন্মলাভ করে। তার মৃত্যুর পর ইয়াকুব লায়লার ভাগিনী রাহিলাকে বিবাহ করে। রাহিলের গর্ভে ২ পুত্র ইউসুফ এবং বেঞ্জামিন জন্মগ্রহণ করে। তার ছোট ছেলে জন্মের পর তিনিও মৃত্যুমুখে পতিত হন। বৈমাত্রের ভাইরা ইয়াকুবের ছোট পুত্র হিসেবে ইউসুফ ও বাইমানের খুব স্নেহ করতেন, এটা বৈমাত্রের ভাইদের ভালো লাগতো না। তারা আস্তে আস্তে ইউসুফের প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে ওঠে এবং ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা পরিকল্পনা করে তাকে হত্যা করতে হবে এবং না হয় নির্বাসন করতে হবে। যেই কথা সেই কাজ। একদিন ইউসুফের ভাইয়েরা তার পিতা ইয়াকুবের কাছে বিভিন্ন রকমের কথা বলে ভুলিয়ে ভালিয়ে ইউসুফকে ভ্রমণে নিয়ে গেল এবং তাদের পরিকল্পনা অনুযায়ী ওরা তাকে কূপে নিক্ষেপ করতে লাগলো। তখন ইউসুফ আলাইহিসসালাম কূপের প্রাচীর জড়িয়ে ধরল। ভাইরা তার জামা খুলে তার দুহাত বেঁধে দিল। তখন ইউসুফ পুনরায় তাদের কাছে দয়া ভিক্ষা চাইলেন, কিন্তু তাতে কোনো কাজ হলো না। অতপর একটি বালতিতে রেখে তাকে কূপে নামানো হলো। মাঝপথে যেতেই উপর থেকে রশি কেটে দিল। পানিতে পড়ার কারণে তিনি কোনোরূপ আঘাত পেল না। তিনি কূপের ভিতর নিকটেই একখণ্ড পোস্ত দেখলেন, তিনি তার উপর গিয়ে বসলেন। ইউসুফ ৩ দিন পর্যন্ত কূপে অবস্থান করলেন। তার ভাই ইয়াহুদা প্রত্যহ গোপনে তার জন্য কিছু খাদ্য আনত এবং বালতির সাহায্যে তার কাছে পৌঁছে দিত। কাফেলা একদিন এক কাফেলা সিরিয়া থেকে মিশর যাচ্ছিল। তারা পানি সংগ্রহের জন্য কূপে গেলেন। কাফেলার নাম ছিল মালেক ইবনে দো বর। তিনি এই কূপে পৌঁছালেন এবং বালতি নিক্ষেপ করলেন। ইউসুফ তখন বালতির রশি শক্ত করে ধরলেন। পানির পরিবর্তে বালতির সাথে ইউসুফ উঠে আসলেন। কাফেলার লোকেরা তাকে বিক্রি করার সিদ্ধান্ত করলেন। কাফেলার লোকেরা তাকে মিশরে নিয়ে যাওয়ার পর বিক্রয়ের কথা ঘোষণা করতেই ক্রেতারা প্রতিযোগিতামূলকভাবে দাম বলতে লাগলো। শেষ পর্যন্ত ইউসুফের ওজনে সমান স্বর্ণ, সমপরিমাণ মিন্দ্রনাভি এবং সমপরিমাণ রেশমি বস্ত্র দাম সাব্যস্ত হয়ে গেল। যে ব্যক্তি ইউসুফকে ক্রয় করেছিলেন তিনি ছিলেন মিশরের অর্থমন্ত্রী অথবা ফেরাউনের পাহারাদার। তখন মিশরের ফেরাউন ছিলেন আমেলাকা জাতির জৈনিক ব্যক্তি রাহান ইবনে ওশায়ত। তিনি পরবর্তীকালে ইউসুফের ধর্মগ্রহণ করেন। ক্রেতা আজিজ মিশরের কিদফের স্ত্রীর নাম ছিল রায়েল কিংবা জুলাইখা। আজিজে মিশর তার স্ত্রীকে নির্দেশ দিলেন ইউসুফকে বসবাসের ভালো জায়গা দাও, ক্রীতদাসের মতো রেখো না এবং তার প্রয়োজনাদির সুবন্দোবস্ত করো। যৌবন ইউসুফ যখন পূর্ণ শক্তি ও যৌবনে পদার্পণ করলেন তখন প্রজ্ঞা ও বুৎপত্তি হল। তখন ইউসুফ আজিজে মিশরে বাসায় থাকত। ইউসুফ আকর্ষণীয় চেহারা এবং তার নম্র আচরণ ক্রমেই জুলাইখা মুগ্ধ হয়ে উঠতে লাগলো। জুলাইখা ইউসুফের প্রকৃতি প্রেমাসক্ত হয়ে পড়ল এবং তার সাথে উপাসনা চরিতার্থ করার জন্য তাকে ফুসলাতে লাগলো। একদিন সে এক কামরায় আটক করে তার মনের ইচ্ছা ব্যক্ত করলেন, কিন্তু ইউসুফ দৃঢ়তার সাথে তা প্রত্যাখ্যান করে। ইউসুফ যখন বাইরে যাওয়ার জন্য দরজার দিকে গেলেন তখন জুলাইখা তার জামা ধরে বাইরে যেতে বাধা দিল, ফলে তার জামা পেছন দিক থেকে ছিঁড়ে গেল। ইউসুফ দরজার বাইরে চলে গেলেন এবং তার পিছনে জুলাইখাও গেল। তখন উভয় দরজার বাইরে এসে আজিজে মিশরের সামনে দেখতে পেল তার স্ত্রী চমকে উঠল এবং ইউসুফ কিছু বলার আগেই জুলাইখা ইউসুফের প্রতি দোষ আরোপ করলো। কিন্তু যখন দেখল ইউসুফের জামা পিছন দিক থেকে ছেঁড়া, সে তখন নিশ্চিত হয়ে গেল যে জুলাইখা মিথ্যা বলছে। এ ঘটনা জুলাইখা যখন
মিশরের নারীদের সমালোচনা শুনল তখন সে তাদের এক ভোজন সভার জন্য আমন্ত্রণ করল। যখন তারা সেখানে উপস্থিত হল তাদের সামনে বিভিন্ন প্রকার খাদ্য ও ফল উপস্থিত করা হলো। ফল কাটার জন্য প্রত্যেকের কাছে একটি ছুরিও ছিল। মহিলারা যখন ছুরি দিয়ে ফল কেটে খাচ্ছিলেন তখন ইউসুফকে তাদের সামনে উপস্থিত করা হলো। ইউসুফের সৌন্দর্য দেখে নিজেদের অজান্তে সবাই ফলের পরিবর্তে নিজেদের হাত কেটে ফেললো। তখন জুলেখা তাদেরকে বলল, দেখো এই সে যার জন্য তোমরা আমার সমালোচনা করেছ, কাজেই আশা করি এরপর থেকে আমার নিন্দা ও সমালোচনা করা হবে না। সে এটাও বলল যে ইউসুফ যেহেতু আমার কথা অবমাননা করেছে এজন্য তাকে অবশ্যই কারাভোগ করতে হবে। জুলেখা প্রয়োজনায় আজিজে মিশরের তাকে কারাগারে পাঠালেন। ইউসুফ যখন কারাগারে প্রবেশ করলেন তখন তার সাথে আরও দুজন কয়েদিও কারাগারে প্রবেশ করল। তাদের একজন বাদশাহকে মদ্যপান করাতো এবং অপরজন বাবুর্চি ছিল। তারা উভয়ই বাদশার খাদ্যে বিষ মিশ্রিত করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। একদিন তারা বলল, আমরা আপনার কাছে আমাদের স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই। তাদের একজন যে বাদশাহকে মদ্যপান করাতো সে বলল, আমি স্বপ্নে দেখলাম যে আঙুর থেকে শরাব বের করছি, এবং দ্বিতীয়জন যে বাদশাহর বাবুর্চি ছিল সে বলল, আমি স্বপ্নে দেখলাম যে আমার মাথায় রুটি ভর্তি একটি ঝুড়ি রয়েছে, তা থেকে পাখিরা ঠুকরে ঠুকরে আহার করছে। ইউসুফ তাদের স্বপ্নের ব্যাখ্যা দিলেন যে তোমাদের একজন মুক্তি পাবে এবং চাকরিতে পুনর্বহাল হবে, অপরজন অপরাধ প্রমাণিত হবে এবং তাকে তুলে চড়ানো হবে, পাখিরা তার মাথার মগজ ঠুকরে খাবে। যে ব্যক্তি মুক্তি পাবে বলে ইউসুফের ধারণা ছিল তাকে বললেন, যখন তুমি মুক্তি পাবে এবং বাদশাহদের চাকরিতে পুনর্বহাল হবে তখন বাদশাহর কাছে আমার বিষয়ে আলোচনা করো। কিন্তু কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ওই ব্যক্তি ইউসুফের কথা ভুলে গেল, ফলে ইউসুফের 7 বছর কারাগারে থাকতে হলো। ইউসুফের মুক্তি। একদিন বাদশাহ বলল, আমি 7টি মোটা তাজা গাভী দেখলাম, এগুলোকেই অন্য 7টি শীর্ণ গাভী খেয়ে যাচ্ছে, এবং আরও দেখলাম 7টি গমের সবুজ শীষ ও 7টি শুষ্ক শীষ। এ স্বপ্নের ব্যাখ্যার জন্য রাজের জ্ঞানী ব্যাখ্যাত ও অতীন্দ্রিয়বাদীদেরকে একত্রিত করে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করলেন, কিন্তু কেউ স্বপ্নটির ব্যাখ্যা দিতে পারল না। তখন মুক্তিপ্রাপ্ত সেই কোয়াদের ইউসুফের কথা মনে পড়ে গেল। সে অগ্রসর হয়ে বলল, আমি এ স্বপ্নের ব্যাখ্যা বলতে পারি, তবে আমাকে কারাগার বদ্ধ ইউসুফের কাছে যেতে হবে, সে এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে। বাদশাহ তাকে কারাগারে তার সাথে সাক্ষাতের অনুমতি দিল। সে ব্যক্তি কারাগারে গিয়ে ইউসুফের কাছে বাদশাহ স্বপ্নের ব্যাখ্যা করার জন্য অনুরোধ করল। ইউসুফ বলল, 7 বছর ভালো ফলন হবে, এরপর 7 বছর দুর্ভিক্ষ হবে। ইউসুফ আরও বললেন, দুর্ভিক্ষের বছর অতিক্রান্ত হয়ে গেলে 1 বছর খুব বৃষ্টিপাত হবে এবং প্রচুর ফসল উৎপন্ন হবে। তখন তিনি পরামর্শ দিলেন যে প্রথম 7 বছর যে অতিরিক্ত শস্য উৎপন্ন হবে তা গমের শীষের মধ্যে রাখতে হবে, যাতে পুরনো হওয়ার পর গমে পোকা না লাগে। এ ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে ফিরে আসে এবং বাদশাহকে তা অভিহিত করেন। বাদশাহ আদেশ দিলেন যে ইউসুফকে কারাগার থেকে বাইরে নিয়ে এসো। বাদশাহর দূত এ বার্তা নিয়ে কারাগারে পৌঁছালো। তখন ইউসুফ বললেন, বাদশাহকে জিজ্ঞাসা করো তার মতে ওই নারীরা কেমন যারা হাত কেটে ফেলেছিল, তিনি আমাকে এজন্য দোষী বা সন্দেহ করেন কিনা। বাদশাহ যখন ইউসুফের ঘটনা তদন্ত করার জন্য নারীদের জিজ্ঞাসা করলেন তখন তারা বাস্তব ঘটনা স্বীকার করল। বাদশাহ তখন ইউসুফে তার উপদেষ্টা করে নিলেন। তখন ইউসুফ বাদশাহর কাছে দেশের উৎপন্ন ফসল সহ দেশীয় সম্পদ রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব তার কাছে সপর্দ করার অনুরোধ করলেন। 1 বছর অতিবাহিত হওয়ার পর শুধু অর্থ মন্ত্রণালয় নয় বরং যাবতীয় সরকারি দায়িত্ব তাকে সদর্পণ করা হলো। এই সময় তিনি আজিজে মিশরের স্ত্রী জুলেখাকে বিয়ে করেন। দুর্ভিক্ষ। ইউসুফ আলাইহিসসালামের হাতে মিশরের শাসনভার দেওয়ার পর স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী প্রথম 7 বছর সমগ্র দেশে সুখ শান্তি ও কল্যাণ নিয়ে আসে। এই সময় অনেক ফসল উৎপন্ন এবং তা সঞ্চিত করে রাখা হয়। 7 বছর অতিক্রম হওয়ার পর ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়।
ইউসুফ প্রথম বছরে দেশের মজুদকৃত শস্য খুব সাবধানে সংরক্ষিত করলেন। মিশরের অধিবাসীদের কাছে তাদের প্রয়োজনের পরিমাণে খাদ্যশস্য পূর্বে সঞ্চিত করা হলো। যখন দুর্ভিক্ষ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ল, তখন চতুর্দিকে থেকে লোকজন মিশরে আগমন করতে লাগলো। ইউসুফ এক ব্যক্তিকে এক উট বোঝায় খাদ্যশস্য দিতেন, এর বেশি দিতেন না। হযরত ইয়াকুব বসবাস করতেন কেনান শহরে, প্যালেস্টাইনের একটি অংশ। এখানে ইব্রাহিম, ইসাক, ইয়াকুব ও ইউসুফের সমাধি অবস্থিত। এ এলাকাটি দুর্ভিক্ষ থেকে মুক্তি পেল না, ফলে ইয়াকুবের পরিবারেরও খাদ্যশস্যের অভাব দেখা দিল। তারা জানতে পারল যে মিশরের বাদশাহ অল্প মূল্যের বিনিময়ে খাদ্যশস্য বিক্রি করছে। ইয়াকুব গম সংগ্রহ করার জন্য তার ছেলেদের মিশরে পাঠালেন। তারা মিশরে পৌঁছাবার পর রাত কোষাগারে গেলেন, কিন্তু তারা ইউসুফকে চিনতে পারল না, কিন্তু ইউসুফ তাদেরকে চিনে ফেলল। এই সময় ইউসুফের বয়স ছিল 40। ইউসুফের 10 ভাই দরবারে পৌঁছালে তিনি এমনভাবে প্রশ্ন করলেন যাতে তারা তাকে চিনতে না পারে। ইউসুফের ভাইরা যখন গমের জন্য আবেদন করেন, তখন তারা তাদের বৈমাত্রের ভাইয়ের জন্য বরাদ্দ চাইলেন। তখন ইউসুফ বললেন, সে নিজে কেন আসেনি? তারা বললেন, আমাদের বাবা একজন বৃদ্ধ মানুষ, তাকে দেখাশোনার জন্য আমরা তাকে রেখে এসেছি। ইউসুফ বললেন, এবার আমি আপনাদের পিতা ও ভাইয়ের জন্য পূর্ণ মাত্রায় খাদ্য দিয়ে দিচ্ছি, কিন্তু এরপরে আবার যখন আসবেন তখন অবশ্যই আপনাদের বৈমাত্রের ভাইকে সাথে করে নিয়ে আসতে হবে, আর তা না হলে আপনাদের কারোর জন্য খাদ্যশস্য দেয়া হবে না। তারা পণ্যের যে মূল্য পরিশোধ করেছিল তাও তিনি গোপনে ফেরত দিয়ে দিয়েছিলেন, যাতে পরে তাদের বৈমাত্রের ভাইকে সাথে করে নিয়ে আসে। তারা মিশর থেকে খাদ্যশস্য নিয়ে আসার পর বাসায় গেলেন এবং পিতার কাছে মিশরের অবস্থা বর্ণনা করেন। তারা বলল, বেন ইয়ামেনকে হাতে করে না গেলে এরপর আর মিশর থেকে খাদ্য আনা যাবে না। তারা মালপত্রের খোলার পর তারা দেখল তাদের পরিশোধকৃত মূল্য ফেরত দেওয়া হয়েছে। তারা তাদের পিতাকে বলল, বেন ইয়ামিনকে আমাদের সাথে যেতে দিন যাতে আমরা খাদ্যশস্য পেতে পারি, আমরা তার রক্ষণাবেক্ষণ করব। তাদের পিতা তাদের নিকট থেকে প্রতিশ্রুতি নিলেন যেন তারা বেন ইয়ামিনকে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসে। তারা যখন ইউসুফের কাছে পৌঁছালো, তখন তিনি তাদের প্রতি দুজনকে একটি করে থাকার জন্য কক্ষ দিলেন, ফলে বেনিয়ামিন একা পড়ে যায়। ইউসুফ তাকে তার সাথে অবস্থান করতে বললেন। অবস্থানকালে ইউসুফ তার ভাইয়ের কাছে তার পরিচয় প্রকাশ করলেন। ইউসুফের ভাইদের যাত্রার দিন বেনিয়ামিনের খাদ্যশস্য যেই উটের পিঠে দেওয়া হয় তাতে একটি পাত্র গোপনে রেখে দেওয়া হলো। তারা যখন যাত্রা শুরু করে, তখন রাজকর্মচারীদের একজন বলল, ওই কাফলার মধ্যে অনুসন্ধান করো। তারা ঘটনা জানতে চাইলে বলে, আমাদের একটি পাত্র হারিয়ে গিয়েছে। তারা বলল, আমরা চুরি করিনি, যদি আমাদের কেউ চুরি করে থাকি তাহলে তাকে দাস হিসেবে আপনাদের কাছে রেখে দিবেন। তারা সবার মালপত্র অনুসন্ধান করল। পরে যখন বেনিয়ামিনের মালপত্র অনুসন্ধান করল, তাতে তারা চুরি হয়ে যাওয়া পাত্রটি খুঁজে পেল। তখন ইউসুফের ভাইরা তার পক্ষে কথা না বলে বলতে লাগলো, তার বড় ভাই ইউসুফও চোর ছিল, তারা বেনিয়ামিনের মুক্তির ব্যাপারে অনেক চেষ্টা করে নিরাশ হয়, ফলে তারা যখন নিজ দেশে ফিরে যাওয়ার ব্যাপারে মনস্থির করল, তখন তাদের জ্যেষ্ঠ ভাই বাড়ি ফিরে যেতে রাজি হলেন না। সে বলল, ইউসুফের ঘটনায় আমরা পিতাকে যথেষ্ট আঘাত দিয়েছি, আমি মিশরে থেকে সে পর্যন্ত যাব না যে পর্যন্ত না পিতা আমাকে যেতে না বলেন। তোমরা বাড়িতে ফিরে যাও, গিয়ে বলো বেনিয়ামিন চুরির অপরাধে আটক হয়েছে, পিতা যদি বিশ্বাস করতে না চায় তাহলে অন্যান্য সহযাত্রীদের কাছে জিজ্ঞাসা করতে বলো, এবং এটাও বলো আমাদের বড় ভাই বেনিয়ামিনকে মুক্ত করার জন্য মিশরে রয়ে গেছে। ইউসুফের বৈমাত্রের ভাইরা শেষ পর্যন্ত বেনিয়ামিনের ইয়াহুদাকে মিশরে রেখে দেশে ফিরে গেল। তারা তার পিতার বেনিয়ামিনের সম্পর্কে বললেন, কিন্তু ইয়াকুব তার বিশ্বাস করলেন না। ইয়াকুব ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে তার চোখ সাদা হয়ে গিয়েছিল এবং দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। ইয়াকুব পুত্রদেরকে নির্দেশ দিলেন যে তোমরা পুনরায় মিশরে যাও এবং সেখানে ইউসুফকে অনুসন্ধান করো, পাশাপাশি
বেনিয়ামিনকে মুক্তির জন্য চেষ্টা করো। এরপর তাদেরকে নিয়ে তোমরা আমার কাছে ফিরে এসো। ইয়াকুব পুত্রদের সাথে একটি পত্র লিখে দিলেন বাদশাকে দেওয়ার জন্য। তৃতীয়বার যখন তারা মিশরে গেল তখন তারা অত্যন্ত অনুনয় বিনয় করে ইউসুফকে বলল, আমরা দুর্ভিক্ষের কারণে ভীষণভাবে অভাবগ্রস্ত হয়ে পড়েছি, ফলে খাদ্য কেনার জন্য পর্যাপ্ত অর্থ সংগ্রহ করার আমাদের পক্ষে সম্ভব হয়নি। তারা আবদার করল প্রথমবার যেমন তাদের পূর্ণ অর্থ ফেরত দেওয়া হয়েছিল, এবার যেন অনুগ্রহ করে অর্ধেক মূল্য মাফ করে দেওয়া হয়। তখন তারা ইউসুফকে হাতে পাত্রটি দিয়ে বলল, আমাদের পিতা আপনাকে এই পাত্রটি দিয়েছেন, আর আমাদের ভাই বেনিয়ামিনকে আমাদের সাথে ফিরে যাওয়ার অনুমতি দিন। তিনি বললেন, তোমাদের কি মনে আছে যে অজ্ঞতা ও অপরিণামদর্শিতার কারণে তোমরা তোমাদের ভাই ইউসুফ ও তার সহোদরকে সাথে কি আচরণ করেছ? এ কথা শুনে ভাইরা চমকে উঠল। তারা জিজ্ঞাসা করল, তাহলে কি তুমি ইউসুফ? তিনি বললেন, হ্যাঁ, আর এ আমার ভাই বেনিয়ামিন। তখন তারা লজ্জিত হলো। এরপর তারা পিতার অবস্থান সম্পর্কে খুলে বলল। পিতা দৃষ্টিশক্তি হারিয়েছেন, এটা শোনার পর ইউসুফ তার নিজের একটি জামা দিয়ে বললেন, এটা পিতার চোখের উপর রাখলে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন। এরপর পরিবারের সকলের নিয়ে আসার জন্য তিনি ভাইদের পাঠালেন। ইউসুফের ভাইরা যখন তার পরিধানের জামা নিয়ে মিশরে ত্যাগ করলেন তখন সিরিয়ার কেনানে বসে ইয়াকুব পরিবারের লোকজনকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, তোমরা যদি আমাকে অপ্রকৃতিগ্রস্ত মনে না করো তাহলে আমি নিশ্চিত করে বলবো যে আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। পরিবারের লোকজন বলল, ইউসুফের মৃত্যুর এত বছর পর তার বেঁচে থাকার আশা করা বা তার ঘ্রাণ অনুভব করার স্বপ্ন ছাড়া আর কিছু নয়। যখন তারা বাড়িতে ফিরে এসে ইউসুফের জামাটি তাদের বাবার চোখের উপর রাখল সাথে সাথে তিনি দৃষ্টিশক্তি ফিরে পেলেন। ইউসুফ যখন জানতে পারলেন তার পরিবার মিশরের কাছাকাছি পৌঁছে গেছেন তখন তিনি তাদেরকে নিয়ে আসার জন্য শহরের বাইরে অপেক্ষা করতে লাগলেন। কাফেলা পৌঁছা মাত্রই তিনি পিতাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন। ইউসুফ তার পরিবার নিয়ে মিশরে বসবাস করতে শুরু করলেন। মৃত্যু। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম 110 বছর জীবিত ছিলেন। মৃত্যুর পূর্বে তিনি ইসরায়েলিদের শপথ করিয়ে বলেন, যখন তারা মিশর ত্যাগ করবে তখন তার হাড় তাদের সাথে নিয়ে যেতে পারে। তার মৃত্যুর পর তার মৃত দেহ মিশরের একটি কফিনে সংরক্ষণ করা হয়। ইসরায়েলিরা তাদের কর্তৃক শপথ মনে রেখেছিল, যখন তারা মিশর ত্যাগ করে মুসার সাথে তখন তারা ইউসুফের হাড় তাদের সাথে ইসরায়েলে নিয়ে যায়। তারা হাড় শেসেমে কবর দেওয়া হয়েছে, এই জায়গাটি ইয়াকুব দিনা ছেলের কাছ থেকে কিনেছিলেন। ইউসুফের জীবনী থেকে শিক্ষা। এক, কেউ যদি সৎ ও চরিত্রবান হয় তাহলে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন, যেমন হযরত ইউসুফ আলাইহিসসালামকে দিয়েছিলেন। দুই, কেউ যদি আপনার ক্ষতি করে তাহলে তার উপর প্রতিশোধ পরায়ণ না হওয়া, যেমনটা হযরত ইউসুফ আলাইহিসসালাম তার ভাইয়ের সাথে করেছিলেন। তিন, যে স্থানে গুনাহ হওয়ার আশঙ্কা থাকে সেই স্থান পরিত্যাগ করতে হবে, যেমনটি হযরত ইউসুফ আলাইহিসসালাম জুলেখার সাথে করেছিলেন। চার, জান মাল সন্তান সন্ততির ব্যাপারে কোনো মুসিবত ও দুঃখ কষ্ট দেখা দিলে সবর করে আল্লাহ তাআলা ফয়সালার উপর সন্তুষ্ট থাকা। পাঁচ, পরিশেষে আমাদের কর্তব্য পবিত্র কোরআনে বর্ণিত নবী রাসূলগণের কাহিনী ও ঘটনা আমাদের জীবনের সাথে মিলিয়ে আমাদের জীবনের ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়া এবং নবীগণের আদর্শ গ্রহণ করে জীবনকে সাফল্যমণ্ডিত করা। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। এমন আরও সব শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।